নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধন ব্যাংকের তরফ থেকে আবারও নতুনভাবে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি NCS.com-এর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং এটি একটি অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তোমরা আবেদন করতে পারবে। বন্ধন ব্যাংকের তরফ থেকে নতুনভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্সিকিউটিভ পদে, যেখানে তোমরা সমস্ত জেলাতে বিভিন্ন ব্রাঞ্চে এই রিক্রুটমেন্ট হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই আপডেটটি। বন্ধন ব্যাংকে 12,000 শূন্য পদে উচ্চ মাধ্যমিক পাশে 16,000 বেতন, জেলায় জেলায় যে কর্মী নিয়োগ হবে সেখানে তোমরা কিভাবে নিজেদের আবেদনটি পাঠাতে পারবে, অবশ্যই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এবং ডেসক্রিপশান বক্সেই থাকবে লিঙ্ক, সেখান থেকে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে সারা রাজ্য জুড়ে বন্ধন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশেই কিন্তু নিয়োগ হবে। চাকরি প্রার্থী শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে হবে না, কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ জানতে হবে এবং কম্পিউটারে যাবতীয় অফিসিয়াল কাজে কিন্তু পারদর্শী হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের আরও জানানো হচ্ছে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে যে বয়সসীমাটা রাখা হয়েছে বন্ধন ব্যাংকে আবেদন করার জন্য সেটা 18 থেকে 30 বছর পর্যন্ত। 18 থেকে 30 বছরের মধ্যে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করতে গেলে বয়সের ছাড়ও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী দেয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে যেখানে যে বয়সসীমা রাখা হয়েছে সেই বয়সসীমা ছাড়াও কিন্তু SC/ST-রা 5 বছর, OBC-রা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। এটা রইল বয়সের ছাড়। এবার মাসিক বেতন কত করে দেওয়া হবে? চাকরি প্রার্থীদের প্রতি মাসে চালানো হচ্ছে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম তোমাদের যে বেতনটা সেটা কিন্তু দেওয়া হবে, কিন্তু ঢুকলেই কিন্তু 15,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং 25,600 কিন্তু তোমরা যত কাজ করবে, যত গ্রেড চেঞ্জ হবে তার উপরে কিন্তু নির্ভর করবে তার বেতনটি। চাকরি প্রার্থীদের অনেকেরই কনফিউশন থাকে যে তারা অনলাইনে আবেদন করবে নাকি অফলাইনে। তো কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে বন্ধন ব্যাংকের তরফ থেকে জানানো অনলাইন পোর্টালে নিয়োগ আবেদন করতে হবে। অনলাইন পোর্টাল কি প্রায় সবাই জানো, NCS, যেটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই পোর্টালটি তৈরি করা হয়েছে এবং এই পোর্টালেই কিন্তু বেশিরভাগ যত রকমের সরকারি চাকরির আপডেট প্রকাশিত হয় সেগুলো কিন্তু এখানে জানানো হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে এটা জানানো হয়েছে এবং সেখানে গিয়ে নিজেদের আবেদনটি করতে হবে। আবেদন করতে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত যাবতীয় মার্কশিট সার্টিফিকেট এগুলো থাকছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, নিজের যাবতীয় তথ্য, বায়োডাটা অরিজিনাল কপি, জেরক্স কপি, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কিংবা ভোটার কিংবা প্যান কার্ড অরিজিনাল কপি এবং জেরক্স কপি কিন্তু সাথে রাখতে হবে। কিভাবে আবেদন করতে হবে, আবেদন কিন্তু কীভাবে চাকরিতে নিয়োগ হবে বলে দিই। যারা আবেদন করতে চাইছ তারা অনলাইনে আবেদন দেওয়ার পরে কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউর ওপরে বেস করেই কিন্তু নিয়োগটা হচ্ছে। এখানে আরও জানানো হচ্ছে যে তোমাদের আবেদন করার সাথে সাথে লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু তোমাদের ফোনের মাধ্যমে জানানো হবে এবং সেখান থেকেই সমস্ত কিছু জানতেও পারবে। এবং লাস্ট ডেট কিন্তু 31 মার্চ কিন্তু রাখা হয়েছে 2023, তার আগেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। পুরুষ কিংবা মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন, সেখান থেকেই আবেদন করতে পারবে।